হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। প্রতিদিনের মতো আজকেও চেষ্টা করব চাকরির বিষয়ে আপনাদের জানানোর জন্য। তো আজকে আমরা আপনাদের জানাবো, 6 জেলায় লোকবল নিয়োগ নিচ্ছে এসিআই গ্রুপ। আপনারা জানেন যে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা হচ্ছে এসিআই গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ইলেকট্রনিক্স ডিভিশনে লোকবল নিয়োগ দিবে। আগ্রহীদের তারা আবেদন করতে বলছে। যে আবেদন আপনারা জানেন যে পদের নাম হচ্ছে টেরিটরি সেলস সুপারভাইজার। পদের সংখ্যা নির্ধারিত নয়, মানে আপনি কতজন লোক নেবে তা নির্ধারিত নয়। আপনার যে যতজন ইচ্ছা আবেদন করতে পারেন। আবেদন যোগ্যতা, যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলেই চলবে, তবে বিক্রয় সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা তারা বিজ্ঞপ্তিতে প্রকাশ করে নাই। তো আপনারা আবেদন করতে পারেন, যারা স্নাতক পাশ আছেন তারা আবেদন করতে পারেন, এবং অবশ্যই বিক্রয় সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতেই হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের ন্যূনতম বয়স 3 থেকে 6 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ইলেকট্রনিক্স আইটেম বিক্রয় সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। প্রার্থীর বয়সসীমা হচ্ছে 35 বছর। 35 বছর যাদের হয়েছে তারাই আবেদন করতে পারবেন, মানে 35 বছর উপরে যাওয়া যাবে না। প্রার্থীদের শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, রংপুর, কিশোরগঞ্জ জেলায় কাজের আগ্রহ থাকতে হবে। মানে 6টা জেলার কথা বলছে, 6টা জেলা হচ্ছে এগুলা। বেতন অন্যান্য সুবিধা হচ্ছে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আচ্ছা, যেভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আমি আপনাদের এটা সম্ভবত এটা আপনাদের বিডি জবসে আবেদন করতে হবে, যে কারণে আমি লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার সেখান থেকে আবেদন করে নেবেন। আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 7 জানুয়ারি 2023। তার মানে অনেক দিন বাকি আছে এখনও। আপনার ইচ্ছা করলে আবেদন করতে পারেন। আর আমাদের এই ছিল আজকে আপনাদের জন্য চাকরির বিজ্ঞপ্তিটা জানিয়ে দিলাম। তো পরবর্তীতে আমরা নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।